মানুষের কঙ্কাল ও মাথার খুলি ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নাকাশিপাড়ার ধুবি নাগাদি এলাকায়। বুধবার আইসিডিএস প্রকল্পের অধীনস্থ একটি কেন্দ্রের ভবন নির্মাণের জন্য ভিত কাটার কাজ চলছিল, তখনই মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকদের কোদালে উঠে আসে মানুষের মাথার তিনটি খুলি ও কিছু কঙ্কাল। মুহূর্তে ছড়িয়ে পড়ে খবর, সোশ্যাল মিডিয়াতেও কঙ্কালের ছবি ছড়িয়ে পড়ে। কৌতূহলী মানুষ ভিড় জমাতে থাকেন ধুবি নাগাদি এলাকায়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে নাকাশিপাড়ার পুলিশও। নদিয়া জেলাশাসক বিভু গোয়েল স্ট্রিং নিউজকে জানান, শুক্রবার খনন করে বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য জানার চেষ্টা করা হবে। অন্যদিকে এলাকাবাসী ফরেনসিক তদন্তের দাবি করেছেন। তবে ঘটনা সম্পর্কে নদিয়া জেলাশাসক স্ট্রিং নিউজকে কী জানিয়েছেন, সেই সঙ্গে গ্রামবাসীরাই বা কী জানিয়েছেন, চলুন শুনে নিই। ঢালিম বলছিলাম, ওই নাকাশিপাড়াতে স্কেলেটন রিকভার হয়েছে, তো ওই বিষয়ে কোনো মানে ইনফরমেশন রয়েছে যে কিভাবে আসলো বা কটা স্কেলেটন পাওয়া গেল? এখন পর্যন্ত ইনফরমেশন নাই। কালকে প্রপারলি ওটা সকাল থেকে বিকেল মানে অপারেশন হবে। অপারেশন মানে ওটা ম্যাজিস্টেরিয়াল মানে ও ইনকোয়ারি ইনকোয়েস্ট হবে, তো ওটা স্টার্ট হবে ইন কোঅর্ডিনেশন উইথ পুলিশ। একবার ওটা শেষ হোক তারপরে দেখা যাক। আর এটা পূর্ণ আছে তাহলে এটা আমাকে আর লোকজনকে মানে ডিপার্টমেন্টকে মানে ইনভলভ করতে হবে, তারপরে দেখা যাক। এখন এখন কিছু বলতে পারবো না আমি। মানে আগামীকাল এটা মানে আরো খোঁড়ার কাজ হবে, মানে যাতে আরো রয়েছে কিনা সেরকম। ইয়েস দেখছি মানে দু তিন তো দেখছি আমি এমনি মানে জমার লোকজন বলছেন, হ্যাঁ দু তিন তো এমনি মানে দেখা যাচ্ছে। মানে দেখা যাক, একটা বডির পার্ট হতে পারে, বিভিন্ন পার্ট হতে পারে বা এরকম হতে পারে, বিকজ ওটা ভেঙে ভেঙে পড়ে আছে বহুদিন থেকে পূর্ণ তো। আর এটাও বলতে পারবো না কি গ্রেভ ছিল কি আগে, এটাও হতে পারে, আমি জানি না কি কে করেছে কি নাই। সঠিক ন্যাচারাল হতে পারে জন্য সেটা আগামীকাল ওটা খোঁড়ার কাজ হবে। এখানে দরগাতলা জায়গা, পিরস্থান জায়গা, সাধারণ ব্যবহার্য জায়গা, এখানে কোনো সমস্যা নেই। গ্রামের মিডিল পয়েন্টে জায়গা, এটা আমাদের আইটিসি সেন্টার হবে, তাছাড়া কোনো সমস্যা এখানে নেই। কি মনে হচ্ছিল এখানে কি কবরস্থান ছিল? না, কোনো কবরস্থান ছিল প্রায় 200 বছর আগেকার ঘটনা, কোনো এখানে কোনো ঘটনা। আমার মা 100 বছর বয়স, সেও বলতে পারছে না। আমার বাড়ি এখানেই, আমার বাড়ি আপনাদের ধারণা পূর্বপুরুষ আগে হয়তো ছিল, আগে হইতে পারে, আমাদের হয়তো জানা নেই, বহু আগেকার ছিল, নইলে আমাদের যা সংবাদিনী আমাদের যা কোরআন শরীফে যেটা বলছে যে কবরস্থান সব জায়গাতেই আছে, কম বেশি সব জায়গাতেই আছে, যেখানেই ঘর খুঁজতে যাও সেখানেই কঙ্কাল উঠে। আমার বাড়ি এখানে ঘর বিল্ডিং করলাম, বিল্ডিং করাতেও দেখলাম কবরস্থানে মাথা উঠেছে বা মানুষের কিছু হাড় গড় উঠেছে। তাহলে এই নিয়ে আপনাদের কোনো অভিযোগ নেই? না, কোনো অভিযোগ নেই, কোনো সমস্যা নেই। আপনার নাম? আমার নাম আব্দুল সালাম আনসারী, পঞ্চায়েত সমিতির মেম্বার। আমি
নদিয়ার নাকাশিপাড়া থেকে নবেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, স্টিং নিউজ। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও।